শুরু করলাম অন্য আরেকটি প্যাসেজ নারেশন। আবারও বললাম প্যাসেজ নারেশনের ফার্স্ট কাজ হলো প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ে দেন আপনি খুঁজবেন এটার মধ্যে কে বক্তা কে শ্রোতা। ওকে, আমরা ফার্স্ট লাইনের পড়ি, এই যে আই সুইট লিটল গার্ল, পেয়ে গেলাম। তাহলে শুরু করি। ওয়ান্স আই আক্স এ সুইট লিটল গার্ল, এটা আমার একটা এক্সট্রা কথা, এটা আমার রিপোর্টিং ভার্ব। কারণটাকে কেমনে বুঝলাম, এই যে কোটেশনের শুরুর কাছ থেকে হোয়াট ইজ ইউর মাদার নেম, এটা আমার কোশ্চেন। তো এটা হলো, এটুকু হলো রিপোর্টিং স্পিচ, আর বাম পাশটা রিপোর্টিং ভার্ব। ওকে, এখানে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এখানে এই যে চেঞ্জ হবে, এতে ইন্টারোগেটিভ আক্সড হবে, বাট আক্স আগে লেখা আছে, তো সমস্যা নেই। অ্যান্সার ওয়ান্স আই আক্সড এ সুইট লিটল গার্ল। ওকে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর মাদার নেম, হট ডি শুরু অ্যান্সার কিন্তু এক কথা হবে না। আমি আগেই বলছি ডাব্লিউ ইজ কোশ্চেন দিলে হাউ হোয়েন হস হুইস হট এগুলো এক কথা হয় না, তখন ওই অর্ডারে বসে। আর যদি এখানে ডাব্লিউ ইজ কোশ্চেন ছাড়া কোনো মরাল ভার্ব দিই তাহলে কি অ্যান্সার এক কথা হয়, যেমন ক্যান ক্যান কুড মে মাইট এগুলো। তাহলে এখানে হট বসে গেল, যুক্ত করলাম হট দ্বারা জেএসপি, আমি আবার লিখলাম জেএসপি, এখানে লিখলাম জেএসপি, যুক্ত করব সাবজেক্ট নিয়ে আসবো, পাস করে দিব, যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে আসেন ইউ সেকেন্ড পার্সন, তাহলে কর্মকে লিটল গার্ল, ইউ ইউ ইউর মে, এখানে এটা কি মে না, তাহলে সি বলি কি ইউ ইউ ইউর, সি হার হার, তাহলে কি হবে হার আস ইউর, তাহলে কি হার হট হার, যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম হট হার ওয়াস মাদার নেম, ভালো হয় না, এখানে আমরা ওয়াসটা পড়া লিখবো একটু, হট হার মাদার নেম, এই একটা জায়গা চেঞ্জ, যেখানে আমরা যুক্ত করি এখানে হট, এটা হয় হট হার ওয়াস মাদার নেম, ভালো হয় না, এটা আমরা ওয়াসটা পড়া লিখি হট হার মাদার নেম ওয়াস। ওকে, এবার তো হয়ে গেল, এখন এখান থেকে কোটেশন কিন্তু শেষ, বাক্য শেষ, এখানে সি রিপ্লাইড ক্লিয়ারলি। এখন একটা কোশ্চেন অনেকেই করে যে ভাইয়া রিপ্লাইড কখন লিখবো, এখন আমার কোশ্চেনের অ্যান্সারটা বলি, রিপ্লাইড আমি যদি প্রশ্ন করি তো আপনি তো রিপ্লাইড দিবেন, তাহলে প্রত্যেকবার কি আপনি রিপ্লাইড লিখবেন না, লিখবেন না, অনেক গাইডও লেখা আছে এভাবে লিখবেন না। কখন রিপ্লাইড লিখবেন তাহলে, যখন শুধুমাত্র এখানে রিপ্লাইড থাকবে তখন আপনি রিপ্লাইড লিখবেন। কারণটা কি আমি বললাম, যে আমি যদি এখানে সব প্যাসেজ নারেশন সব প্রশ্ন করা থাকে, তাহলে আপনি প্রশ্ন করলে তো উত্তর দিবেন, তাহলে বারবার কি আপনি রিপ্লাইড লিখবেন, লিখবেন না, তাহলে কি শেখালাম, যখন থাকবে রিপ্লাইড তখন আপনি রিপ্লাইড লিখবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে যেমন সি রিপ্লাইড ক্লিয়ারলি, এটা আমার রিপ্লাইড নিব, আই নো মাই মাদার্স নেম, এই লাইনটা আমি লিখব, এই আই নো মাই মাদার নেম, এটা কি সেন্টেন্স অ্যাসার্টিভ, তাহলে কি হবে সেট দ্যাট দ্বারা যুক্ত হবে। এই লাইনটা যে লিখবো আই নো মাই মাদার নেম, এই লাইনটা লেখার আগে কথাটা কে বলছে তাকে নিয়ে আসতে হবে। তো এই পাই আমার এখানে সি রিপ্লাইড মানে গার্ল বলছে, তো এখানে এখান থেকে সি এটা এখন আমরা লিখবো আই রিপ্লাইড ক্লিয়ারলি। এবার অ্যাসার্টিভ যুক্ত হয়ে দ্বারা দ্যাট দ্বারা, দ্যাট আই ফার্স্ট পারসন, তাহলে কর্তাকে সি মেয়েটা আর কি সি, এখানে যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম পাস করে দিব, সি হলো নো, তাহলে হলো কি নিউ, এই যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম পাস করে দিলাম, একটু সমস্যা আছে ওর কি, আবার সাবজেক্ট আই মি আই মি মাই ফার্স্ট পার্সন কর্তা, কর্তা কেটা মেয়েটা, তাহলে আই মি লিখে একটু আই মি মাই, তাহলে সি হার হার। একটা জিনিস শেখায় বললো যে একটা মেয়ে আমাকে বললো যে আমি আমার মায়ের নাম জানি, মেয়েটা আমাকে কী বললো যে আমি আমার মায়ের নাম জানি। এখন যদি আমি মেয়েটার কথা আমি বলে দিই
আমি কি বললাম, মেয়েটি বলল কি সে তার মায়ের নাম, তার মায়ের নাম হার। ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে কি মে সিনি, সে জানে তার মায়ের নাম হার, মাদার্স মায়ের নাম, মাদার্স নেম। এখানে তো নো চেঞ্জ, বাট এই যে আবার এখান থেকে সাবজেক্ট বাট যুক্ত করে, বাট এখানে হবে কি উইলের নেগেটিভ, কিন্তু উড সরি উইলের উইল এর নেগেটিভ কিন্তু ওন্ট। তাহলে এখানে সাবজেক্ট চলে আসছে বাট, তাহলে আবার কি বাট এখানে চেঞ্জ হবে, এখানে উড নট। যতবার সাবজেক্ট চেঞ্জ ততবার ভার্ব চেঞ্জ, উড নট, উড নট। টেল যা বসে গেল টেল, আবার সাবজেক্ট ইউ, ইউ সেকেন্ড পার্সন কর্ম। তাহলে কর্তা ছিল কিন্তু এখানে মেয়েটা, কর্তা। তাহলে কর্ম কে? আমি, সে বলবে না আমাকে, যদিও সে তার মায়ের নামটা জানে কিন্তু সে বলবে না আমাকে, টেল মি। এখানে সাবজেক্ট হলো কি মেয়েটা, তাহলে অবজেক্ট কে? আমি। এখানে আই, তাহলে এখানে এই যে টেল এখানে আছে কি দেখেন তো, খেয়াল করেন এখানে আছে হলো মাই, টেল ইউ সেকেন্ড পার্সন। তাহলে কর্ম কেন এখানে, কর্তা হলো, এখানে কর্তা হলো মেয়েটা সি সাবজেক্ট, আর কর্ম হলো আই। তাহলে আছে কিন্তু এখানে সেকেন্ড পার্সন কর্ম, তাহলে আই, এই জন্য এখানে মি বসছে, কারণ ইউ ইউ ইউর আই মি, মি বলবে টেল মি দ্যাট। ওকে, আমার এই পর্যন্ত হয়ে গেল। হট এ ক্লেভার গার্ল ইউ আর, হট আ ক্লেভার গার্ল ইউ আর, কথাটাকে বললাম আমি বললাম, এটা কি সেন্টেন্স? একটু ভুল লিখছি এখানে, এটা এক্সক্লামেশন হবে, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমি এটা কিন্তু আনন্দের সাথে বললাম, তাহলে আই এক্সক্লেম ইএক্সিএল এক্সক্লেম উইথ জয় দ্যাট, আই এক্সক্লেম উইথ জয় দ্যাট, এই এই বুঝলাম ভার বলা, তাহলে এই সাবজেক্ট। তাহলে সি ইউ আছে সেকেন্ড পার্সন, সি ওয়াজ ভেরি ক্লেভার। ওকে, যদি এখানে এ থাকে তাহলে ভেরি বসে একটা লাস্ট লাইনটা, আই ডোন্ট টেল মাই মাদার নেম, কোটেশন কিন্তু এখানে শেষ, আবার শুরু এখান থেকে, আই ডোন্ট টেল মাই মাদার নেম টু এনিবডি হোয়েন আই হোম আই ডোন্ট নো। তাহলে এখান থেকে এই লাইনটা লেখেন, কতটাকে বসে মেয়েটা বসে, এখানে শেষ হয়ে গেল। দা লেখেন সুইট লিটল গার্ল, সুইট দা সুইট লিটল গার্ল সেড, এখান থেকে আই ডোন্ট, হি ডিড নট, হি মানে মেয়েটা, তো মেয়ে তাহলে সি হবে, সি ডিড নট, she didn't, she didn't tell, okay, as well my, I, me, my, she, her, her, tar my name, her, mother's name, mother's name to anybody, হোম আই মানে সি ডু নট টেল ডিড নট আছে নো, তাহলে নিউ, চাইলে একটা আমরা এখানে ইট যোগ করতে পারবো, নিউ ইট বা ইয়া। একটা কথা আছে এখানে এই যে লাইনটা, সি সেড উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, এর অর্থ কি, সে অনেক আত্মবিশ্বাসের সাথে বলছে, সে অনেক আত্মবিশ্বাসের সাথে বলছে। আমি আবার বললাম, শি সেড উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, সে অনেক আত্মবিশ্বাসের সাথে বলছে, এটা কিন্তু এক্সট্রা কথা। তাহলে লাইনটা জাস্ট লাস্ট অ্যাড করে দেন, কি লিখবেন ওই লাইনটা জাস্ট, শি সেড, আমি লিখবো না, লিখে একটু, শি সেড
with an air of confidence. এই চাইলে আমি লাইনটাকে আগে লিখতে পারতাম, এখানে এখান থেকে এখানে লিখতে পারতাম লাইনটা, এই লাইনটাকে। তাহলে যখন এটা হলো একটা স্টার কথা, শি সেড উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, এই কথা লিখতে হবে কোথায়, ওই লাইন শুরুর আগে অথবা লাস্টে, এটা একটা স্টার কথা। শি সেড, সে অনেক, শি সেড উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, সে অনেক আত্মবিশ্বাসের সাথে বলছে। এই লাইনটা কি হবে, এই লাইন শুরুর আগে হবে এখান থেকে, মানে এই বাক্যটা শুরু, এখান থেকে শুরু হয়েছে না এই বাক্যটা, এই বাক্যটা এই শুরুর আগে হবে অথবা লাস্ট হবে, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। এখানে প্রথম কাজ হলো কি, এই বাক্যটার সাবজেক্ট মানে কে বক্তা কে শ্রোতা এটা চিনতে হবে, কে বক্তা এবং কে শ্রোতা এটাকে চিনতে হবে। এরপরে যখন আপনার কোটেশনটা খেয়াল করতে হবে, কোথায় কোটেশন শুরু আর কোথায় কোটেশনটা শেষ। তাহলে আমরা এখানে দ্য ম্যান আর ম্যানেজার দুজনকে পেয়ে গেছি, তো এখানে কোনো ঝামেলা নেই। পরের বাক্যটা, মে আই কাম ইন স্যার, মে থাকলে কি বসে, মে থাকলে হলো কোন সেন্টেন্স, মে হলো মনে আছে আপনাদের, মে থাকলে মা ওপরে অপটেটিভ। তাহলে আমরা শুরু করি এখান থেকে, এই জায়গাটা তাহলে কী লিখবো, এখানে আমি যে এই লাইনটাকে লিখবো মে আই কাম ইন স্যার, এটাকে আমি যে লিখবো এটার আগে লিখতে হবে এটা কোন বাক্য, এটা হলো মা ওপরে অপটেটিভ, তার মানে কী হবে, পেরেড বা উইশ করবে। দ্য ম্যান প্রেড লিখি আমরা, প্রেড কি বসলাম মনে আছে, এখানে কিন্তু অবজেক্ট হয় না, দ্য ম্যান প্রেড দ্যাট যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, আই ফার্স্ট পারসন কর্তা, কর্তা কেনা ম্যানে দ্য ম্যান, তাহলে হি, এখন দ্য ম্যানও হি ম্যানেজারও হি, তাহলে ব্র্যাকেটে ম্যান লেখেন, যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দেন ভার্ব হলো মে, তাহলে মাইট, কাম ইন তাহলে কি বসে, গো ইন বসে। একটা জিনিস খেয়াল করেন, একটা সার আছে কিন্তু, তাহলে এইখানে দ্য ম্যান রেসপেক্টফুলি হবে, এখানে জাস্ট কি হবে, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, কারণ স্যার তাহলে কি বলছে, স্যারকে সম্মান করে কিছু বলা হয়, এই জন্য কি হবে, রেসপেক্টফুলি, আর ইএস রেসপেক্টফুলি, অথবা প্রেড রেসপেক্টফুলি, সেটা হবে, এটা হয়ে গেল। পর লাইন, এখানে কিন্তু কোটেশন শুরু ছিল, কোটেশন শুরু কোটেশন শেষ, এ বাক্য শেষ হয়ে গেল। এখন সেকেন্ড লাইনটা, ম্যানেজার কি বলো, ইয়েস কামিং, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসে, আমি আবার বললাম যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কথাটা কে বসে, ম্যানেজার বসে, দ্য ম্যানেজার লেখেন, দ্য ম্যানেজার রিপ্লাইড, ইয়েস বসে না, তাহলে রিপ্লাইড, আর ইপিএলআইডি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এএফ আইআর অ্যাফার্মেটিভ। এখন দেখেন যদি আমার এইখানে কামিন আছে, তাহলে ইয়েস বা নো এর পর যদি শুধুমাত্র ভার থাকে, তাহলে আমাকে তো ওটাকে যোগ করে লিখতে হবে, তাহলে সে হাবদক উত্তর দিল এবং বললো যে, এবং বললো যে, সে হাবদক উত্তর দিল, অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট। আমি যদি এটাকে না লিখি অ্যান্ড সেড দ্যাট, তাহলে তো আমি এই বাক্যটা লিখতে পারবো না, এটাকে কামিনটাকে, সে হাবদক উত্তর দিল এবং বললো যে, ভেতরে আসুন, সেড দ্যাট। একটু খেয়াল করবে এখানে অ্যান তো বসে ঠিক আছে, এই সেড দ্যাট কেন বসে বলেন তো, যদি কি থাকে এখানে অ্যাসার্টিভ থাকে, বাট এটা কিন্তু কাম ইন মানে কোন সেন্টেন্স, এটা হলো কি কোন সেন্টেন্স, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ। তাহলে কি হবে এখানে, অ্যান অ্যাসার্টিভ হলে সেড টু বসত, অ্যান অ্যাডেড বসত, অ্যান রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড যুক্ত হয়ে কি দ্বারা, টু দ্বারা, কামিং তাহলে টু গো ইন, গো ইন। আমি আবারও বললাম এখানে যদি অ্যাসার্টিভ হতো অ্যান্ড সেড দ্যাট বসতো, এখানে যদি অপটেটিভ হতো অ্যান্ড প্রেড বসতো, এখানে
এখানে যদি আমাকে ইম্পারেটিভ বসে তা রিকোয়েস্টেড হবে। ওকে, এটুকু হয়ে গেল। বাট সমস্যা কি দেখেন তো, এখানে কোটেশন শুরু হচ্ছে কিন্তু এখান দিয়ে শেষ হয়নি। এই বাক্যটা কি করা লাগবে, একসাথে লিখতে হবে অথবা আলাদা করে লেখা যায়। আমি একসাথে লিখবো, তাহলে এখানে কি সেন্টেন্স ইন্টারোগেটিভ, তাহলে লিখবো অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড হোয়াট ডু ইউ ওয়ান্ট, অ্যান্সার এক কথা হবে না, তাহলে আমরা জানি এই অর্ডারটাই বলবে হোয়াট, যুক্ত করলাম সাজেশন নিয়ে আসেন ইউ সেকেন্ড পার্সন কর্ম, তাহলে কর্তা কেটা এই যেখান থেকে ম্যানেজার, হোয়াট হি, ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখেন তো লাইনটা খেয়াল করে ম্যানেজার বলতেছে ইয়েস কাম ইন, ভিতরে আসেন, তুমি কি চাও। এই ইউ দ্বারা কেউ বোঝানো হলো, মানে এই লোকটাকে ম্যানেজার বললো আপনি ভিতরে আসেন, আপনি কি চান, তাহলে ম্যানেজার যদি বলে ম্যানেজার বললো আপনি কি চান, কাকে বলবে, লোকটাকে বলবে, তাহলে হোয়াট ইউ থাকলে হি, ব্র্যাকেটে ম্যান লেখেন, হোয়াট ই ওয়ান্টেড এর যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম, এ পর্যন্ত হয়ে গেল। এই যে সেটা ম্যানেজার, ম্যানেজার আমি আবারও বললাম, ম্যানেজার যদি বলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, সেটা ম্যানেজার, তাহলে ওইখানে ইউ ওয়ান্ট সেকেন্ড পার্সন কর্মকেটা ম্যানেজার, সাবজেক্ট দ্য ম্যানেজার, অবজেক্ট হলো ম্যান, সাবজেক্টটা কি হলো ম্যানেজার, অবজেক্টটা কি হলো ম্যান, ইউ মানে সেকেন্ড পার্সন কর্ম, কর্ম করে ম্যান, এই জন্য এখানে কি বসছে, হি বসছে। পরটুকু আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইউর ব্যাঙ্ক, সেটেলমেন্ট, এই সেটেলমেন্ট অ্যাসার্টিভ, এখানে বাক্য শেষ হয়ে গেছে, এই যেখানে শেষ অ্যাসার্টিভ সেন্টেন্স না, আই ওয়ান্ট টু ওপেন, তাহলে এখানে জাস্ট কি লিখবেন, কথাটা কি বলছে, দ্য ম্যান বলছে, দ্য ম্যান সেট দ্যাট, দ্য ম্যান এই কথা, আই ওয়ান্ট, এই আই ওয়ান্ট টু ওপেন এই লাইনটা লেখার জন্য আর কি লিখবো, দ্য ম্যান সেট, আর এটাকে অ্যাসার্টিভ বলে দ্যাট যোগ করে দিলাম, দ্য ম্যান সেট লিখছি, এটা যা ছিল এটা অ্যাসার্টিভ বলে কি লিখছি এখানে, দ্যাট, দ্য ম্যান সেট দ্যাট, আই ফার্স্ট পার্সন কর্তা, তাহলে হি, আই ফার্স্ট পার্সন কর্তা, দ্য ম্যান মানে হি, ব্র্যাকেট এই ম্যান লেখেন, হি যুক্ত করলাম, যুক্ত করলাম সাজে নিয়ে এলাম, পাস্ট করে দেন ভার্বাল অন, তাহলে ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু ওপেন, টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসএসসি ইউনিট অ্যাকাউন্ট, খেয়াল করেন ইন ইউ ইউ ইউর, ইউ ইউ ইউর, তাহলে হি হি হিস, ইউ ইউ ইউর, তাহলে হি হি হিস হিস, ইন হিস ব্যাঙ্ক, এখানে আছে কিন্তু সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, আছে হলো পসেসিভ ফর্ম, তাহলে ওই হিরও কি হবে, পসেসিভ ফর্ম, আশা করি বুঝতে পারছেন।